নওগাঁর ভাইরা রে, কেন তোমরা নবী ভালোবাসবেন না, কেন তোমরা নবীর সুন্নাত মানবেন না রে ভাইয়া? এ মুসলমান, যদি কোনো বান্দা আল্লাহর নবীর একটা সুন্নাত জিন্দা করতে পারো গো, একটা সুন্নাত যদি কোনো বান্দা জিন্দা করতে পারো, আমার আল্লাহর নবীর একটা সুন্নাত জিন্দা করার ওসিলায় কঠিন কিয়ামতের ময়দানে আমার নবীর সুপারিশে ওই বান্দা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। একটা সুন্নত জিন্দা করবেন। অনেক মুরব্বি আছে মুখে দাড়ি, নবীর সুন্নত নবীর সুন্নত, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি নবীর একটা সুন্নত জিন্দা করবে, হাসরের ময়দানে নবী নিজেই তার জন্য সুপারিশ করবে, তার জন্য নিজেই সুপারিশ করবে। কঠিন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা বলবে নাফসি নাফসি নাফসি। আদম বলবে নাফসি নাফসি, লূত বলবে নাফসি নাফসি, ঈসা বলবে নাফসি নাফসি, মুসা বলবে নাফসি নাফসি, ইয়াহইয়া বলবে নাফসি নাফসি, জাকারিয়া বলবে নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে নাফসি নাফসি নাফসি। জমিনগুলো তামা হয়ে যাবে, সূর্য মাথার নিচে চলে আসবে, মাথার কাছে চলে আসবে, মাথার মগজগুলি টাস টাস করে ফেটে ফেটে মগজগুলি বের হয়ে যাবে। ওই দিন একটা মাত্র ব্যক্তি বলবে ইয়া রব্বি হাবলি উম্মতি। ওই ব্যক্তির নাম আপনার আমার জানের জান, পরাণের পরাণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, নবীর প্রেম অন্তরে আনতে হবে, আল্লাহর মোহাব্বত আনতে হবে। মুসলমান বন্ধু, আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত জাবেরের নাম হয়তো বা আপনারা সবাই শুনছেন গো বন্ধু। আল্লাহর নবী খন্দকের যুদ্ধের ভিতরে নবী মাটি খনন করতেছে, হযরত জাবেরও মাটি খনন করতেছে। বাবাজি, হযরত জাবের নবীদের চেহারার দিকে তাকাইয়া মৃদু মৃদু হাসতেছে। আল্লাহর নবী ডাক দিয়া কই জাবের রে, তুমি কেন আমার চেহারার দিকে তাকাইয়া মৃদু মৃদু হাসতেছো? হযরত জাবের ডাক দিয়া কই নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জাবের আপনার প্রেমে দেওয়ানা। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী জাবেরের চেহারার দিকে তাকায় আছে, জাবের নবীর চেহারার দিকে তাকায় আছে। এক পর্যায়ে আল্লাহর নবী বসা অবস্থায় থেকে যখন দাঁড়াইতে লাগছে, আহারে আমার মায়ের নবীর মাথা চক্কর দিয়া নবীজি জ্ঞান হারায়া জমিনে যখন পইরা যাইতে লাগছে, হযরত জাবের দূর দিয়ে যাইয়া নবীর দুই হাত পাইতে ধরছে। ধরার পরে জাবেরের বাম হাতের উপরে নবীজির মাথা রাইখা হযরত জাবের ডাক দিয়ে কই নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি একটা বার কথা বলেন গো নবীজি। নবী গো আপনি কথা বলেন, আল্লাহর নবী কোনো কথা বলতেছে না। এক পর্যায়ে হযরত জাবের আল্লাহকে ডাক দিয়ে কই আল্লাহ, আপনি কি নবীর দুনিয়া থেকে উঠে নিলেন গো আল্লাহ? আল্লাহ, আজ থেকে আমাদের কে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনাবে, কে আমাদের নামাজের ইমামতি করবে, কে আমাদেরকে দিনের দাওয়াত দিবে? এ মুসলমান গো, কোন দিকে নজর নেই, দিল নরম করে দিবেন। এক পর্যায়ে হযরত জাবের নবীজির মুখে হাত দেয়, নবীজির বুকে হাত দেয়। ভাত দিতে 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 আল্লাহর নবীর পিঠে যখন জাবেরের হাত গেছে, হযরত জাবের নবীজির পেটে হাত দিয়ে দেখে যার কারণে আল্লাহ আসমান বানাইছে, যার কারণে আল্লাহ জমিন বানাইছে, ওই নবীজির পেটে পাথর বান্দা। হযরত জাবের একটা চিৎকার দিয়ে ডাক দিয়ে কই মালিক, যেই নবীর কারণেই আপনি সৃষ্টির মাখলুকদেরকে আপনি রিজিকের ব্যবস্থা করে দেন। আজকে আমার কপাল কত খারাপ, ওই নবীর পেটে পাথর বান্দা।